নাটোরে একটি কুকুরের নিয়ম মানার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত 3 অক্টোবর বিকেল 3:47 শহরের ব্যস্ততম স্টেশন বাজার রেলগেট থেকে ছবিগুলো তোলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডেডলাইন গত অক্টোবর বিকেল 3:45 শহরের ব্যস্ততম এলাকায় স্টেশন বাজার রেলগেট দিয়ে ট্রেন ক্রস করবে। দুর্ঘটনা রোধে নিয়ম অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতে রেলগেট বার নামিয়ে দিলেন গেটম্যান। বন্ধ হয়ে গেল দুই পাশের যানবাহন সহ পথচারী চলাচল। রেলগেটের দুই পাশে অসংখ্য মানুষ আর যানবাহন থেমে গেল। হঠাৎ এক পাশ দিয়ে দেখা যায় নিশ্চুপ হয়ে রেলগেটের পাশে দাঁড়িয়ে রইল একটি কুকুর, যেন অপেক্ষা করছে কখন ট্রেনটি চলে যাবে। এর মধ্যেই দেখা যায় এক সাইকেল চালককে বাড়ির নিচে দিয়ে রেললাইন পার হতে। তার দেখা দেখি রেললাইন অতিক্রম করেন আরো দুজন, একজন মোটরসাইকেল চালক ও বাড়ির নিচে দিয়ে পার হন, কিন্তু পার না হয়ে দাঁড়িয়ে রইল কুকুরটি। এভাবে প্রায় 10 মিনিট ঠাঁই দাঁড়িয়ে রইল কুকুরটি। ট্রেনটি রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি বাম দিক দিয়ে রেললাইন পার হয়ে চলে যায়। কুকুরের এমন কাজ দেখে অবাক উপস্থিত সবাই। তারা বলাবলি করতে লাগলো, কুকুরটা আইন মেনে ঠিকই বাড়ির পাশে দাঁড়িয়ে রইল, অথচ আইন না মেনে জীবনের ঝুঁকি নিয়ে কিছু মানুষ রেললাইন অতিক্রম করলো। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে নাটোরের পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু কয়েকটি ছবি তোলেন, যা মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় চামড়া ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, গেট নামানোর পর নাটোর স্টেশন প্ল্যাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগ্রামী অপর একটি ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। সব মিলিয়ে প্রায় 12-13 মিনিট বন্ধ ছিল ওই রেলগেট। ওই সময় আইন মেনেই যেন ঠাঁই দাঁড়িয়েছিল কুকুরটি। ট্রেন ক্রস করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটিও বাম দিক দিয়ে রেললাইন ক্রস করবে। ব্যবসায়ী নুরুল বলেন, কুকুরের মতো যদি প্রত্যেকেই আইন মেনে চলে তাহলে রেলগেটে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটার আশঙ্কা থাকে না।